नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय एम नामेर मानुषदेर चारटी बाजे दोष आजि संशोधन करे निन। हाँ ठीक ही धरेछेन, आमी आजकेर एई भिडियो एम नामेर मानुषदेर चारटी दोषेर उल्लेख करब। जे चारटी दोष तादेर জীবনের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই চারটি দোষ যারা যদি সংশোধন করতে পারে তাদের জীবনে উন্নতির জোয়ার আসবে এবং তাদের জীবন সমৃদ্ধিতে ভরে যাবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় এম নামের মানুষ। আপনি বাংলা যদি ম দিয়ে নাম শুরু হয় এবং ইংরাজি বর্ণমালার এম দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে আপনি অবশ্যই খুবই পরিশ্রমী মানুষ। আপনি কাজ নিয়ে থাকতে ভালোবাসেন এবং কাজকে খুব গুছিয়ে করেন। আপনার উপর যে কোনো দায়িত্ব চাপিয়ে দিয়ে অন্য যে কেউ নিশ্চিন্তে থাকতে পারে, এবং সবচেয়ে বড় কথা, আপনি দায়িত্বকে সামলাতে পারেন এবং আপনার কাজ সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আপনার বক্তব্য সকলের কাছে অবশ্যই প্রমাণিত হয় যথেষ্ট প্রতিভাশালী রূপে। এই এম নামের মানুষ জীবনকে নানাভাবে উপভোগ করে। তারা জীবনকে একাধিক তাদের নিজস্ব সঞ্জীবনী শক্তির দ্বারা নতুন নতুন কর্ম পরিকন্থা উৎপাদনের মাধ্যমে উন্নতি সাধিত করে। কিন্তু এই চার নামের মানুষদের চারটি বিশেষ দোষ আছে, তারা হয়তো নিজেরাই জানেন না। আজকের এই ভিডিওয়ে আমি সেই চারটি দোষের কথাই তাদের বলব। এই চারটি দোষ যেন এম নামের মানুষরা শুধরে নেন। এই চারটি দোষ তাদের বিশেষ বিশেষ গুণগুলিকে সেভাবে সমাজের বুকে আনতে দিচ্ছে না, তারা উন্নতি দেখতে পাচ্ছে না, তাই চারটি দোষ তারা যেন সংশোধন করে নেয়। প্রথম দোষ, এম নামের মানুষ সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ জানতে গিয়ে তর্ক বিতর্ক করে বসে। এতে তারা অনেকের কাছে, হ্যাঁ অনেকের কাছে বিরক্তির পাত্র হয়। এদিকে যেন এম নামের মানুষরা লক্ষ্য রাখে, কারণ অপরের কাছে বিরক্তির পাত্র হয়ে কী লাভ। তাই এম নামের মানুষরা, আপনারা কোনো কিছু বুঝতে গিয়ে তর্ক বিতর্ক বন্ধ করুন। তর্ক বিতর্ক কোনো ভালো লক্ষণ নয়, এতে আপনাদের জনপ্রিয়তা না বেড়ে জনপ্রিয়তা হ্রাস পায়। তাই এম নামের মানুষদের এই দোষ এই মাসেই, এই জুলাই মাসেই সংশোধন করেই নিন। দ্বিতীয় আর একটি দোষ যা এম নামের মানুষদের জীবনে নানাভাবে প্রতিবন্ধকতা আনে, এরা যখন কোনো কাজ নেয়, কাজ নিয়ে যথেষ্ট পরিশ্রম করে সেই কাজ তুলে দেয়, কিন্তু তাদের মধ্যে ধৈর্যের বড় অভাব। তারা খুব দ্রুত কাজ করতে গিয়ে কাজের গুণগত মান নষ্ট হয়ে যায়। এর ফলে কাজ তো হলো, কিন্তু কতটা ভালো হলো তা অনেকের প্রশ্নই রয়ে যায়। এই বাজে দোষটি আপনাদেরও ত্যাগ করতে হবে। তৃতীয় আরও একটি দোষের কথা বলবো, সেই দোষ এম নামের মানুষদের আছে। তার জন্যে তারা অনেকাংশে অতীতে যেমন লোকের কাছে কথা শুনেছে, ভবিষ্যৎ তাদের পশ্চাতে হবে। কিন্তু আমার এই ভিডিও দেখার মাত্রই যদি আপনি এম নামের মানুষ হন এবং বাংলার ম দিয়ে শুরু হয়, সেই দোষটি আজ থেকে রিমুভ করার চেষ্টা করুন, নিজের থেকে সরিয়ে ফেলার চেষ্টা করুন। তাহলে অধৈর্য, হ্যাঁ আপনার মধ্যে ধৈর্যের বড় অভাব। আপনি খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত উন্নতি চান, খুব দ্রুত কাজটি হয়ে যাক এটি চান, এটি হবে না। যে কাজে যত সময় লাগে, যে কাজের জন্যে যা প্রয়োজন, অবশ্যই টাইম দিতে হবে, কী করে হবে এত তাড়াতাড়ি কাজ। তাই এই দোষ আপনি ত্যাগ করুন। আমি যদি এম নামের মানুষ হন, এবার শেষ আরেকটি কাজ বলবো, এটা কাজ না এটা দোষ, শেষ আরেকটা দোষ বলবো। এই দোষ এম নামের মানুষদের আছে, তারা অবশ্যই মাঝে মধ্যে অত্যাধিক রেগে যায়।
এই স্বভাব ত্যাগ করা উচিত। কারণ রাগ হচ্ছে মানুষের রিপু শত্রু, আর রাগ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়, তাই এই রাগকে তারা ত্যাগ করুক। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি এম নামের মানুষদের চারটি দোষের কথা বললাম। তারা যদি জুলাই মাসের দোষগুলিকে ত্যাগ করে তাহলে তারা হয়ে উঠবে মহাকোটিপতি। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। নমস্কার, ধন্যবাদ।